তো আপনারা যারা বেরিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সব জায়গায় উস্তাদ হবেন। উস্তাদ হতে গেলে মনে রাখতে হবে সবসময় যে আমি এর আগে কোন উস্তাদের কাছে পড়েছি এবং তার চেয়ে ভালো উস্তাদ হব, এবং লক্ষ্য থাকবে হাদিসের খেদমত করা। আর ফকিহুল হাদিস বলবে যার হাদিস আছে কিনা, যদি হাদিস সহি মেনে নেবে, কোনো যুক্তির দরকার নেই। এটা এক কথা শেষ। আর যারা ফিকভিত্তিক সিদ্ধান্ত দেন তাদের কাছে কোনো চূড়ান্ত মানদণ্ড নাই। তো আমাদের সহি বুখারীর আজকে দর্শের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ এই কথাটা যে ইন্নাল আমালা বিন্নিয়্যাতি ওয়াল হিসবাহ, সমস্ত আমল হতে হবে নিয়তের উপরে এবং সব অর্জনের নিয়তে। সব অর্জন বিহীন নিয়তের কোনো মূল্য নেই। যারা হাদিস ভিত্তিক সিদ্ধান্ত দেন তাদের কাছে অভ্রান্ত সত্যের উৎস আছে মজুদ কোরআন এবং সহি হাদিস, জাল হাদিস নয়। বুখারী শরীফের আলোকে আমরা যদি আমাদের জীবন গড়তে পারি কিছুই লাগবে না, এটি যথেষ্ট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আল মাকদিস ইসলামিয়া সালাফির কুল্লিয়ার এবং সানাবিয়ার ছাত্রছাত্রী যারা এখান থেকে সর্বশেষ ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, আমরা আমাদের বাংলাদেশের পরিচিত ভাষায় দৌড়ার ছাত্র বলি, কুল্লিয়াকেও বুঝতে পারেন। আর সেই কারণে মেয়েদেরকে আনা হয়েছে, যদি ওদের কোনো কুল্লিয়া নাই, তবে কুল্লিয়া এবং সানাবিয়া মিক্সড করে ওদের সিলেবাস করা হয়েছে। এক কথায় দৌড়ে হাদিসের ফারেক ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠানে আমরা অন্যান্য মাদ্রাসায় যেমন হয় বুখারী শরীফের সর্বশেষ হাদিসটা পড়িয়ে তাদেরকে বিদায় দেওয়া হয়, কালিমা তানে হাবিব তানে ইলাহ রহমান আসেন, এইটা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আমি তো মনে করি ওটার মধ্যে তেমন কোনো জানারও নেই বোঝারও নেই। কলমা পড়বে, কিন্তু কলমার যদি ভেতরকার তাৎপর্য উপলব্ধি করে না পড়ে তখন লাভ নেই। তো এই জন্যে আমি বেছে নিয়েছি বুখারী শরীফের প্রথম হাদিসটা, যেখানে নিয়তের বিষয়টি এসেছে। ওলামায়ে কেরাম যারা দোয়ারা পারে ঘন, তাদের মাধ্যমে এদেশে বলা যায় ইসলাম টিকে আছে। আর সেখানে যদি নিয়তের গোলমাল থাকে তাহলে পুরো ইসলামটাই মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপিত হয়। যে সমস্যায় ভুগছে পুরো ইসলামী বিশ্ব, কারণ আল্লাহ পাক এলেম উঠিয়ে নেবেন না যতক্ষণ না তিনি আলেম উঠাবেন, এটা আসেন হাদিসে। আর আলেম যদি বিশুদ্ধ আকিদা সম্পন্ন না হয় এবং তার নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে তার এই এলেম তার কোনো উপকার করবে না। ইখলাস বিহীন এলেম বালির বস্তার মতো, যা কোনো ভারী হয় কেবল, কিন্তু যে বহন করে তার কোনো কাজে লাগে না। অন্যরা যারা খাবে বস্তা থেকে তাদের কোনো কাজে লাগবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ এই জন্য বুখারী শরীফের প্রথমে নিয়তের হাদিসটা এনেছেন, এবং সাহেবে মিশকাত তিনিও নিয়তের হাদিসটা প্রথম এনেছেন, অন্য কোনো মহাদ্দেশ কিন্তু এটা আনেননি। 2015 সালের 3রা সেপ্টেম্বরে আমি এখান থেকে দর্শ দিয়েছিলাম ওই মসজিদে। 2015 সালের 3রা সেপ্টেম্বর কি বারোটা বৃহস্পতিবার, তৎকালীন সময় যারা ফারাক হয়েছিল মুজাফরের মহসিন তার মধ্যে ছিল, তাদেরকে আমি ফতুলবাড়ি থেকে এই দর্শ দিয়েছিলাম। এরপর থেকে আর এই বিষয়ে মাদ্রাসার দায়িত্বশীলরা উদ্যোগ নেননি কখনো। 15 সালের পরে আজকে 8 বছর পরে 23 সালে এসে যে উদ্যোগ নিচ্ছেন বা নিয়েছেন, এজন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটা যেন অব্যাহত থাকে প্রতি বছর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
যে হাদিস এনেছেন সেখানে আমরা দেখছি তিনি লিখছেন আনোয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الدنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه عمر فاروق رضي الله عنه منبر خدا دیا অবস্থায় তিনি বলেছিলেন এই কথাটি যে আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাছ থেকে তিনি বলেছেন নিশ্চয়ই আমল সমূহ নির্ভর করে নিয়ত সময়ের উপরে আমল যত বহু বচন নিয়ত তেমনি বহু বচন মানবা আর প্রত্যেক মানুষ সেটাই পাবে যেটার জন্য সে নিয়ত করবে ব্যাখ্যা দিচ্ছেন কুমার কান্ত হিজরত দুনিয়া শিবহা যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার উদ্দেশ্যে সে সেটাই করবে আওয়েলা ইব্রাহিম এমনকি হোহা অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য যদি কোনো মক্কাতে মদিনা আসে সে বিয়ে করবে বা হিজরত হু ইলা মা হাজার এলিহি তার এই হিজরত হবে যে জন্য সে হিজরত করেছে হিজরত দিয়ে কেন শুরু হলো এ বিষয়ে অনেক আলোচনা রয়েছে অনেকেই বলছেন যে খুতবা উমর ফারুক যেহেতু খুদ্দাতে এই কথাটি বলেছেন এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারীর খুদ্দাতে এটি এনেছেন খুদ্দা হলো শুরু ওই উমর ফারুকের অনুকরণে তিনি এটা এখানে এনেছেন শুরুতে এটি সর্বাধিক গৃহীত ব্যাখ্যা আরেকটি বিষয় হলো এই আজকের বর্তমান যুগের জন্য এখনও বেঁচে আসেন ইরাকের সবচেয়ে বড় মহাদ্দেশ সালাফি মহাদ্দেশ আকিদা সহিয়া বটা সিরা সিরা সহিয়া লেখকে আকরাম জিয়া ওমরি এখন বেঁচে আসেন মৃত্যু খবর আমরা পাইনি এখনো আমার সিরাত রসুল থেকে লিখতে যেয়ে ওনার বই থেকে আমি বেশি সাহায্য পেয়েছি সিরা সহিয়া তাহলে উনি যে সিরাত গ্রন্থ লিখেছেন সব সহি সূত্র অবলম্বন লিখেছেন সেজন্য ওটাকে আমি অগ্রাধিকার দিয়েছিলাম উনি একটা আশ্চর্য কথা বলেছেন যেটা আমি সিরাজুল ইসলামের প্রতিবাদ করেছি যে প্রথম ওহি আসে ঘুমন্ত অবস্থায় আমি এর তীব্র প্রতিবাদ করেছি ঘুমন্ত অবস্থা কুষ্টিকালে ওহি আসেন ইমাম বুখারী এখানে তার উত্তর দিয়েছেন ভালোভাবে যে ইয়ানজুলুল ওয়াহি বাদা বাদ ফিল একজা সমস্ত ওহি নাজির হয়েছে জাগ্রত অবস্থায় দলিল কিন্তু উনি নিজে কিছু বলছেন না হাদিসটা নিয়ে আসতেছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খোদ্দা দেওয়ার কালীন সময় এই হাদিসটা বলেছেন খোদ্দা তোকে ঘুম পড়ে দেয় না ইমাম বুখারীর সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যাকে এক কথা বলে ফিকহুল বুখারী তারাজম আবুয়াবিহি এবং বুখারের দূরদর্শিতা যদি কেউ দেখতে চাও তার বাপগুলো খালি পড়ো বাপের শিরোনামটা পড়ো তাতে বুঝতে পারবে এই শিরোনামের মধ্যে এখানে এক নম্বর হাদিস এইটা যখন আপনি 154 নম্বর হাদিসে যাবেন সেখানে কিন্তু উনি বাপ বান্ধেছেন অন্যভাবে এই দেখেন 41 নম্বর বাবু মা যা ইন্নাল আমালা বিনিয়্যাতি ওয়াল হিসবা ওখানে বলা হচ্ছে নিয়াত এখানে যোগ হচ্ছে বিনিয়্যাতি ওয়াল হিসবা ওয়া লিকুল্লি ইমরিন মা নাওয়া ফাদখালা ফিহিল ঈমান ওয়াল উযু ওয়াস সালাতু ওয়াজ যাকাতু ওয়াল হজ্জু ওয়াস সাওম ওয়াল ইহকাম ওয়াকাল আল্লাহু তাআলা কুল কুল্লু ইয়ামালু ওয়ালা শাকিলাতি শাকিল মানে কি নিয়ত না আলা নিয়ত অনাক্কাত রজুল আলা আহলিহি ইহতাসিবুহা সাদাকা পরিবারের উপরে যে খরচ করি আমরা যদি সে সৎ
সওয়াবের নিয়তে এটা করে তাহলে সে নেকি পাবে। এমন কি স্ত্রীর গালে এক রকম ভাত তুলে দেওয়া সে নেকি পাবে যদি সওয়াবের নিয়তে এটা করে। এখান থেকে তিনি নিয়ে আসছেন আমল বিন্নিয়্যা ওয়াল হিসবা, সওয়াবের নিয়তে হতে হবে। আপনারা যারা হাদিস পড়েছেন বা এখন ময়দানে বেরিয়ে যাচ্ছেন, আপনাদের নিয়তের সঙ্গে সঙ্গে যদি সব লাভের উদ্দেশ্য না থাকে তাহলে এই নিয়ত ব্যর্থ। কথা বলছেন প্রথম নম্বর অনুচ্ছেদ হচ্ছে শুধু নিয়ত, আর ৪১ নম্বর অনুচ্ছেদ বলা হচ্ছে নিয়ত এবং হিসবা। হিসবা অর্থে অর্থ হচ্ছে সব কামাইয়ের উদ্দেশ্যে। আলেমরা যদি সওয়াবের নিয়তে কথা বলেন বা কাজ করেন তাহলে তার ওই নিয়তটা ফলপ্রসূ হবে। আপনারা খেয়াল করে দেখেছেন আমরা যখন রমজান মাসে আসি এই হাদিসটা আমরা সবাই বলি, মানে সওয়াব রমাদান বলেন ওয়াতে সাবান, ঠিক তারা বিজন কি বলি মানে কাম রমাদান এহতেসাবান। ইমানদারের সাথে এবং এহতেসাবের সাথে সওয়াবের নিয়তের দিকে সিয়াম রাখেন, লোক দেখানোর উদ্দেশ্য নয় বা গ্যাস্ট্রিক সেরে যাওয়া সে উদ্দেশ্য নয়, সওয়াবের নিয়তে যদি কেউ সিয়াম কিয়াম করেন তাহলে এটা কাজে লাগবে। ওইখান থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হিসবা নিয়ে আসছেন। ইবনে তাইমিয়ার আল হিসবা বলে একটা বই আছে, বিশাল বই আছে আল হিসবা, শুধু নামই আছে আল হিসবা। তাহলে এখন প্রথম হাদিসের ব্যাখ্যা আপনারা শুনছেন, যেখানে শুধু নিয়ত হলে চলবে না, তার সঙ্গে হিসবা লাগবে। ইমাম বুখারী নিজে কিন্তু কিছুই বলছেন না, ওই বাবের মত বলে দিয়েছে। কথা বলছেন হিসবা বলে কোনো শব্দ কিন্তু আপনি হাদিসে পাবেন না, এহতেসাব আছে। তার এই দুর্দর্শিতার দিকে তাকিয়েই ইমাম মুসলিম তিনি অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছে যেগুলো আসলে না বললে মানুষ তো বুঝবে না। তিনি বলছেন ইত্তেফাক আল উলামা ও রাহিমাহুল্লাহ আলা আন আসাহাল কুতুবে বাদ আল কুরআন আল আজিজ আস সহিহান আল বুখারী ও মুসলিম আল তালাক্কাত হুম আল উম্মাহ বিল কুবুল وكتاب البخاري أصحهما وأكثرهما فوائدا وقد صح أن مسلما يستفيد من البخاري ويعتبر بابه ليس له نظير في علم الحديث। তিনি বলছেন দেখো উনি নিজে কিন্তু সহি মুসলিমের ব্যাখ্যাতা মহাদেশ শাম বলে নাকি, সেখানে যে তিনি বলছেন যে ওলামায়ে রাহিমাহুল্লাহ এ ব্যাপারে একমত হয়েছেন যে আসাহুল কুতুব বাদাল কোরআন আজিজ, আমরা সহজ বলি আসাহুল কিতাব বাদাল কিতাবুল্লাহ আল বারি আস সহিহুল বুখারি, সহিয়ান অর্থাৎ বুখারী ও মুসলিম, তালাক্কাত হুমুল উম্মা বিল কবুল, সমস্ত উম্মত এ ব্যাপারে একমত, সব কবুল করে নিয়েছে। নিজে মুসলিমের সারে হওয়া সত্ত্বেও তিনি বলছেন কিতাবুল বুখারী আসাহ হুমা, বুখারী মুসলিম দুটোর মধ্যে বুখারী হচ্ছে সবচেয়ে বেশি বিশুদ্ধ ও আকসার হুমা ফওয়াইদা, বুখারীর মধ্যে ফায়দা সবচেয়ে বেশি, যেটা একটু আগে বুঝলেন বিল হেসবা আজকে হচ্ছে বলেনি, কারণ আপনাকে বুঝতে হবে আপনাকে বোখারির মতো ব্রেন নিয়ে বোখারি পড়তে হবে, বোকা ব্রেন দিয়ে বোখারি পড়া যাবে না। বেন লাইসাল নজির ফি ইলমে হাদিস, এর চেয়ে কিছু বলা যায় ইলমে হাদিসে বোখারির মতন তুলনীয় কিছুই নাই। ইমাম বোখারি বলছেন আমি ৬ লক্ষ হাদিস মুখস্থ করেছি, তার মধ্যে থেকে ১ লক্ষ হাদিস নিয়ে এসছি, ১ লক্ষ থেকে বাছাই করে করে ৪,০০০ কিছু হয়েছে। কীভাবে উনি স্ট্রিক্ট ছিলেন সহিজি বাছাই করার ব্যাপারে এর অনেক ঘটনা বলা যাবে, আসলে আপনারা অনেকেই জানেন ওনার গল্পগুলো। মূল কথা ইমাম মুসলিমের
صحيح مسلم جن شارح محدث الشامي محي الدين يحيى بن شرف النووي جن 1931 جنم 1937 مرت যে অবদান রেখে গিয়েছে আজ পর্যন্ত তিনি অদ্বিতীয় তিনি নিজে বছর আসাহহুমা ওয়া আকতারহুমা ফায়দা আল কিতাবুল বুখারী বুখারী হচ্ছে মুসলিম এবং বুখারী দুটির মধ্যে বুখারী হচ্ছে আসাহহুমা সর্বাধিক বিশুদ্ধ এবং সবচেয়ে ফায়দা সেখানে আছে লাইসা লাহু নাযীরুন ফি ইলমি আল হাদিস হাদিস শাস্ত্রে তার কোনো নজির নাই এর সঙ্গে এটাও যোগ করে নেন এটা প্রবাদ আলমাত আল বুখারি গায়রু মাসুল আলমাত আল বুখারি গায়রু মাসুল বুখারি কি হিংসা হিংসুকদের ছাড়া যে হিংসার মুখোমুখি হওয়া ছাড়া তিনি মৃত্যুবরণ করেছেন তারও হিংসুক দল ছিল একটা এমন ভালোর প্রতি হিংসা কত জমে বললাম না ভালোর প্রতি হিংসা সবারই থাকে যেমন বুখারীর প্রতিও হিংসা ছিল তিনি পিতৃমাতৃহীন ইয়াতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন সাত বছর বয়সে কোরআন হেফজ করেন দশ বছর বয়স থেকে হাদিস মুখস্থ করা শুরু করেন তার উস্তাদ ছিল প্রখ্যাত হানাফি আলেম ইমাম আবু হানিফার দুজন শ্রেষ্ঠ সাগরের إمام أبو يوسف إمام محمد دينا إمام محمد بن الحسن الشيباني উনি তার ছাত্র ছিলেন পড়তে গেলেন তো ওনার যেহেতু উস্তাদ ফকি তো ইনিও ফেকার দিকে আগ্রহী হলেন আমি ফেকার আর সে ইমাম বখতে নিজে একটা দারুণ ফকি তো ফলে অটোমেটিক্যালি উস্তাদের দিকে তার নজরটা চলে গেল কিন্তু উনি অত্যন্ত দুর্দর্শী উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ উনি বললেন ইসমাইল উনার এর নাম তো মোহাম্মদ বিন ইসমাইল তাই না তো দেখো তুমি আমার মনে হচ্ছে বলছে তুমি ফেকা বাদ দিয়ে তুমি হাদিসের দিকে চলে যাও উস্তাদের এই উপদেশ মাথা নিয়ে আমি হাদিস মুখস্থ করা শুরু করলাম যদি ওই দিন ওই রকম উস্তাদ না পেতেন উনি শ্রেষ্ঠ ফকি হয়ে যেতেন কিন্তু তা না করে উনি এলেন হাদিসে দিয়ে কারণ হাদিস অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস আর ফেকার মধ্যে নানা মতের নানা মত এমন কোন ফেকা দুনিয়াতে নাই যার মধ্যে ইখতলাফ নেই তোমরা তো সুসিল কি বলে ফেকা কি পড়ে সরে সরে বেকার সরে বেকার পড়ে না সরে বেকার আমার তোমার এমন কোন পৃষ্ঠা নাই যেখানে আলাইহেল ফতোয়া ইন্দার শাফি সাহেবাইন ফতোয়া আলা তরফাইন আছে না এরকম বাবাজের নয় ফতোয়া নেই তরফায়ন মানে মোহাম্মদ বাবাজি একদিকে আর সাহেবায়ন মানে আবু সুবার মোহাম্মদ একদিকে সকলের যে তিনজনের একমত আছে এরকম খুঁজে পাওয়া যাবে না এই জন্য ইমাম গাজালি বলছেন কিতাবুল মুনখুলির মধ্যে আন্নাহুমা কি খালাফা সুলসায় মাজহাবিহি তারা তাদের উস্তাদের মজহাবের তিন ভাগ দুই ভাগের বিরোধিতা করেছেন তার আর ছাত্র থাকলো এরকম ভাবে দেখা যাচ্ছে ফেকার ব্যাপারে কেউ একমত নন ইমাম বখারি রহমতুল্লাহ আলাইহি উনি ওদিন উপদেশ দিয়েছিলেন যে তুমি বাবা ফেকার ঢুকো না তুমি হাদিসে ঢুকো বোঝা গেল লেখাপড়া করার সময় যোগ্য উস্তাদ লাগে একটা বই আমার বেরিয়ে আসছে আগে দেখবেন শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবক এরপর একটা বই আসতেছে এর আগে তারিখ গেছে অবশ্য তো আপনারা যারা বেরিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সব জায়গায় উস্তাদ হবেন উস্তাদ হতে গেলে মনে রাখতে হবে সবসময় যে আমি এর আগে কোন উস্তাদের কাছে পড়েছি এবং তার চেয়ে ভালো উস্তাদ হব এবং লক্ষ্য থাকবে হাদিসের খেদমত করা কোরআন হাদিসের ব্যাখ্যা যারা করেছে এখানে দুটো দৃষ্টিভঙ্গি আছে একটা হচ্ছে ফকিহুল হাদিস একটা হচ্ছে ফকিহুল মজহাব দুজনে বড় বড় আলেম কিন্তু একজন আলেমের সমস্ত চিন্তাধারা তার মজহাব কেন্দ্রিক মজহাবি ফতোয়াকে উপরে তুলবে কিভাবে তুলতে হবে সে বুদ্ধি যুদ্ধ সবই তার মধ্যে আসে নিশি হাত বাঁধবে কেন আল্লাহ নবী বুড়ো বয়সে দুর্বল হয়ে গেলেন তাই হাত নিশি বাঁধে
শাফিরা ওরা উপরে বাঁধে কেন বাঁধে যে ওরা আল্লাহ নবীর যুবক বয়সের হাদিসটা নিয়েছে আর আমরা শেষ হাদিসটা নিয়েছি শেষটাই হলো ইনাল আমল বিল খাওয়াতিন শেষ হলো সব ভালো এইসব যুক্তি দিয়ে আর এতদিন তো ছিল বগলের তলে ঢেলা ছিল নাকি পুতুল ছিল নানা রকম যুক্তি দিয়ে এরা হলো ফকিহুল মাজহাব আর ফকিহুল হাদিস বলবে যার কোনো হাদিস আছে কিনা হাদিস সহি মেনে নেবে কোনো যুক্তির দরকার নেই এটা এক কথা শেষ আর যারা ফেকা ভিত্তিক সিদ্ধান্ত দেন তাদের কাছে কোনো চূড়ান্ত মানদণ্ড নাই আর যারা হাদিস ভিত্তিক সিদ্ধান্ত দেন তাদের কাছে অভ্রান্ত সত্যের উৎস আছে মজুদ কোরআন এবং সহি হাদিস জাল হাদিস নয় এই জন্য সহি হাদিস কথা আমরা বারবার বলি খেয়াল করবেন এরপরও সহি হাদিসের সঙ্গে আবার ইতিহাসও লাগিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সহি হাদিস ঠিক আছে কিন্তু ইতিহাস ব্যাখ্যা দিচ্ছে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যেটা আমরা পালা অরব্য হাক্তা হাক্তি মুখে ফিমা সজার বাইনে হাতটা আছে না সরি পঁচিশটি সে কোনো সহি হাদিসে কোনো ব্যাখ্যা নেই কিন্তু জয়ী হাদিস পাওয়া যাচ্ছে এটা দুজন সাহাবের ঘটনা আমরা একদিন ধরে বলে আসতাম যে এটা মোনাফেক আর মুসলমান আর তা না দুটাই এই দুজনে বাদ বিবাদে দুজনেই ছিলেন সাহাবি এবং দুজনেই ছিলেন বদরি সাহাবি যাটা সাহাবি না অর্থাৎ তারা দুজনেই মাগফুর আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত তাদের কাউকে হিনু করে দেখা যাবে না এটা এই নাম ধরে পেলাম কোথায় এটা জয়ী হাদিসে কথা বলছেন এজন্য জয়ীদের মধ্যে ভাগ আছে সামান্য জয়ী বেশি জয়ী একবার বাধ্য হয়ে যারা তোমরা হাদিস পড়েছো তারা এগুলো ব্যাখ্যা তোমরা জানো ভালো করে তো আমাদের সহি বখারির আজকে দর্শের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইমাম বখারি রহমতুল্লাহ এই কথাটা যে ইন্নাল আমালা বিন্নিয়্যাতি ওয়াল হিসবাহ সমস্ত আমল হতে হবে নিয়তের উপরে এবং সব অর্জনের নিয়তে সব অর্জন বিহীন নিয়তের কোনো মূল্য নেই যে মানুষ হত্যা করে সেটা সংকল্প করে আসে না সে সংকল্প তো চলবে না কেন চুরি করবো সে আরো বেশি হুঁশিয়ার থাকে কেউ ধরে না পড়ে ওটা তো সংকল্প ওরকম নিয়ত নেকি হবে নিয়ত হতে হবে সব লাভের উদ্দেশ্যে অতএব আমাদের ছাত্রদের কাছে আমাদের আবেদন থাকবে যে তোমরা হাদিসের ছাত্র হিসেবে বের হচ্ছ হাদিস হলো দুনিয়ার সবচেয়ে কোরআনে পরিযার স্থান অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস হিসেবে এবং আমাদের আন্দোলনটা তো সারা দেশে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি জীবন গড়া মানে কি শুধু সালাদ গড়ি সার্বিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন জীবনের বিভিন্ন দিক ও বিভাগ হবে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে গঠিত এর জন্য আমাদের ছাত্রদের চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এর জন্য ঝুঁকি নিতে হবে বহু ছাত্র চাকরি চলে যায়নি দলবদ্ধ মনোরোধ করেনি বলে এখন কমে গেছে ধর আমরা শুরু করেছিলাম বহু ছেলের চাকরি চলে গেছে মার খেয়েছে এমনকি আমার এই বয়সের পর্যন্ত দুবছর আগে আমি গেছি নারায়ণগঞ্জ এক মসজিদে আমাকে সাথীর বলছে স্যার এখানে ঢুকে না ঢুকে নাও বিশাল সুন্দর মসজিদ বিদেশ সাহেব করা তো কেন কি যেটা জমিয়তের মসজিদ বেড়া জমিয়তের মধ্যে গালে কারি মসজিদ আল্লাহ ঘর ভাড়া ওরা আমাকে নিতে চাচ্ছে না আমি স্যার মনে হয় ঠিক নেই আমি দিব ঢুকে পড়ল এবং আমার তো চেনে সবাই তিন মাসের একটা বাচ্চা ছেলে ও আমাকে দেখে স্যার আসেন আসেন অসম্মানিত হলাম না বরং সম্মানিত হলাম সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গেলাম আমি সেখানে সময় আমার নিষ্কলাতিন খায়ের ইয়ারা এই আয়াত দুটো পড়লাম পড়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা জন্য সব মিলিয়ে মিলে পাঁচ মিনিট সময় লাগেনি এবং যাকে ওরা ধারণা করেছে আমি সবচেয়ে বড় শত্রু আমার দৌড়ে এসে আমাকে জড়ে ধরছে আমি বললাম আমার বাড়ি রাজশাহী আর কিছু বলেনি বুঝে গেছে যে কে তার সবচেয়ে বড় দুশ্মন আমি এই যে বুকে জড়ে ধরে বলতেছে আমাদের জেলা সভাপতি এই তুমি আগে কেন বলনি আরে দিছি আচ্ছন গল অত জেলা সভাপতি ধারণা আমাকে অপমান করবে কেন করবে অপমান এখানে একটা উপদেশ মনে রেখে দেবে আদেশটা এখন সঙ্গে নেই আমার বলে দিচ্ছি যে আল্লাহ আল্লাহ রসুল তার স্বামীদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা যেখানে যাবে সারাত শেষে বসবে এবং মানুষকে নসিহাত করবে
কোন জায়গায় নসহলে আইমাত মুসলিমিন মুসলিম নেতাদের উদ্দেশ্যে নসিহত করবে। এই অভ্যাস অনেক আলেম ওলামাদের মধ্যে আছে। আমার আব্বারও ছিল, আব্বার ওস্তাদ ছিল আয়ুব বিহারি। তিনি বলতেন, আহমদ আলী তুমি চলে যাচ্ছ, আমার একটা নসিহত মনে রেখে দেবো, যেখানে তুমি যাও সালাত শেষেই মানুষকে দুটো হাদিস কোরআন শুনিও, কারণ হাদিস শোনার লোক দুনিয়া থাকছে না, অন্য গল্প দরকার নেই, হাদিস শোনাও। এই অভ্যাসটা আমার এখনও আছে। যেখানে আমি যাই, হরগ্রাম ছিলাম, সেখানে প্রতি মঙ্গলবারে করতাম। তোমার এখানে তালিম এটা করছে আমরা, এটা বুধবার আসছে না, হাদিস ওখানে হচ্ছে কাজলায় শনিবারে সপ্তাহে একদিন কান বাসে করলাম। এটা হজরত আব্দুল মাসুদের অভ্যাস ছিল, উনি প্রতি বৃহস্পতিবার করতেন। দেখো আমাদের অধিকাংশ প্রোগ্রাম কিন্তু বৃহস্পতিবার শুক্রবারই হচ্ছে, আর ইবনে আব্বাস করতেন শুক্রবারে। তো সাহাবিদেরও একটা অভ্যাস ছিল, রোজ করলে মানুষ বিরক্ত হয়ে যায় না, সেজন্য এটা তোমরা অভ্যাসটা রাখার চেষ্টা করো। যেখানে যাও সালাত তো নিশ্চয়ই সব জায়গায় পড়তে হবে, তোমাকে ইমামতি করতে দেবে আশা করে, ভদ্রভাবে সম্মানজনকভাবে দাঁড়িয়ে যদি দু মিনিট কথা বলো অসম্মানিত হবে না, এই হাদিস তোমাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ, অন্য কোনো কথা বলার দরকার নেই। আজকে দর্শক হাদিসে আমি নিয়ত এবং সব অর্জনের সংকল্প এই দুটোকে সামনে রেখে সার্বিক জীবন পরিচালনার জন্য তোমাদের নসিহত করছি। আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে এক পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে বের হওয়া তৌফিক দান করুন। যেমন রুহ বের করার সময় যেমন ফেরেশতারা বলবে, ইয়া আইয়ুহান নাফসু তাইয়্যিব কানাত ফিল জাসাদি তাইয়্যিব উখরিজি হামিদাতান তাইয়্যিবাতান বিরাহিন ওয়া রায়হান ইলা রাব্বিকা গায়রা গাজবান। হে পবিত্র আত্মা, জাসিলে পবিত্র দেহে বেরিয়ে এসো, কত আদরের ডাক, জান্নাতের সুগন্ধযুক্ত তোয়ালে নিয়ে তারা আসবে। এসো তোমার প্রতিপালকের দিকে, যিনি তোমার প্রতি ক্রুদ্ধ নন, তুমি তোমার প্রতি সন্তোষজনকভাবে আছেন। এবার রুহটা নিয়ে চলে যাবে প্রতি আসমান, জিজ্ঞেস করবে কার রুহ এটা, বলে অমুকের রুহ। ওখানে ঠিক অমুকের ফেরেশতা আপনাকে অভ্যর্থনা জানাবেন, মারহাবা মারহাবা, এইভাবে সাত আসমান পর্যন্ত গিয়ে একেবারে আল্লাহর কাছে চলে যাবে, যেখানে আছে আল্লাহর আরশ। এই পবিত্র রুহ যদি থাকে আমাদের মধ্যে, ইনশাআল্লাহ আমাদের সমস্ত কাজটাও পবিত্র হবে। ছাত্রীদেরকেও বলছি, তোমরা আজকে ছাত্রী কালকে মা, নবী রসুল শহীদ বীর পুরুষ সবাই মায়েদের পেট থেকে বের হয়েছে। খেয়াল করে দেখবে, দুষ্ট মায়েদের পেটে কখনো ভালো সন্তান হয় না। পর্দানসীন মায়েদের গর্ব থেকে বেরিয়েছে বিশ্বের সেরা মানুষগুলো। এটা গল্প করার সময় এখন নাই, কিন্তু এটুকু এখানে মনে রাখতে হবে, ভালো ছাত্রী সেই হয় যে এক মনে এক ধ্যানে সবের নিয়তে কোরআন হাদিস শেখে। খালি এটুকু বলে যাচ্ছে, এলেন অর্থ সুতার মিস্ত্রি আর রড মিস্ত্রি হওয়া নয়, ওটার জন্য কোনো দিন এলেমের কোনো প্রয়োজন নেই। এলেম হচ্ছে সেটাই যে কাজের শেষে আমার পরকালের মুক্তি আছে, আর কিভাবে করলে সেটা আসবে, সেই এলেম যার মধ্যে পাওয়া যায় অধ্যাত্ম জ্ঞান, সেটাই হচ্ছে দিনী এলেম। আর এই জন্য তালাব এলেমের ফরজ হচ্ছে, যে আমরা বলি এলেম শেখার ফরজ, সেটা হলো দিনী এলেম শেখা করা ফরজ। প্রত্যেক সন্তানকে দিনী এলেম আগে শেখাতেই হবে। আপনি অন্য কিছু শেখেন, ভালো ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, সবই হবেন, কিন্তু আপনার নিয়ত এটাই হয় যে আল্লাহ পাক আমাকে মেধা দিয়েছেন ডাক্তারি মেধা, এর মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নেকি উপার্জন করব। এটা গরিব পাচ্ছে না, আজকাল যে শিক্ষা ব্যবস্থা, আজকাল শিক্ষা হয়েছে, চিকিৎসা এত বেশি ব্যয় হচ্ছে, সেখানে আপনি নিজে ডাক্তার ইচ্ছে করলে আপনি কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন, আবার ফ্রি করাতে পারেন। যে আপনার নিয়ত যদি সুন্দর হয়, আপনার এই ত্যাগটা হবে পরকালের মুক্তির একটা অশিলা হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। আজকে যারা বাচ্চারা এখানে পড়াশোনা করছো, তোমরা ইনশাআল্লাহ সুন্দর মা হবে, আর দিনী ইলমের এই জাজবাটা যেন তোমাদের মধ্যে থাকে, সেটা তোমাদের সন্তানদের মধ্যেও থাকবে। তারাই দুদিন পরে গল্প করবে, আমার মা হাফেজা ছিলেন, আমার মা আলেমা ছিলেন, হাফেজা আলেমা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু মহিলা মানুষ আমরা করছি, কিন্তু হাফেজা আলেমা হচ্ছে না। ভালো মেয়ে যদি আসে
তারা যে সেভাবে ভালো চিন্তা করে লেখাপড়া করে তাদের মাধ্যমে আগামীতে সমাজ গড়বে। যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের স্ত্রী না হতেন, আমাকে বগুড়া কারাগারে যে প্রথম প্রশ্ন করা হয়েছিল, তিনি এখন বগুড়া কোন 3-স্টার হোটেলের মালিক। আচ্ছা হ্যাঁ মাওলানা আপনি বলুন তো, আয়েশা সিদ্দিকাকে আল্লাহর রাসূল 6 বছর বয়সে বিয়ে করলেন কেন? তাহলে আমি দেখেন এটা আল্লাহর হুকুম করা হয়েছে, কারণ আল্লাহর এলেমে যা আছে বান্দার এলেমে তা নাই। যদি তিনি সেই সময় 6 বছর বয়সে তাকে বিয়ে না করতেন, তাহলে আগামীতে 2210টি হাদিসের হাফেজ হিসাবে আয়েশাকে আমরা পেতাম না। ভবিষ্যতের খবর আল্লাহ রাখেন, বান্দা রাখেন। অথচ তার তো আরো 8-9 জন স্ত্রী ছিল, এটা হাদিসের কারণে। এমনকি আয়েশার বাপরও হাদিসে এত মুখস্থ নেই, মাত্র 165 হাদিস দানি হয়তো অবকাশের দিক। আর তার মেয়ে বাচ্চা মেয়ে সে 2210টি হাদিসের হাফেজ, কি করে হলো? তিনি তৃতীয় হয়ে গেলেন। 1 নম্বরে তো আবুরা, তারপরে বোধ হয় কি আছেন মজুমজলধর না কে জন আছে, 3 নম্বরে আছে ইনি। তো এটা এটা আল্লাহর এলেমে ছিল, এই জন্য আল্লাহর হুকুমে তিনি এই বয়সে বিয়ে করেছেন। তখন তো হো এ তো এই উত্তর তো জীবনে পায়নি, না তো আপনি খালি একদিন দেখলে হবে না, আর একদিন দেখতে হবে। এমনি করে প্রতিটি বিষয়ে যদি আমাদের মেয়েদেরকে আমরা সেইভাবে গড়ে তুলতে পারি, এদের কাছ থেকে আমরা সমাজের বড় বড় নেতাদের পাবো, বড় আলেমদের পাবো, যোগ্য মা থাকলে যোগ্য সন্তান পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, আমিন। আমি আজকে এই দর্শে উপস্থিত আমাদের ছেলেদেরকে, তারা তো আলহামদুলিল্লাহ অনেক দেখছি, ছাত্র বের হচ্ছে আজকে এখান থেকে 14 জন, ছাত্রী 6 জন, এর সঙ্গে আবার এসেছে আমাদের হেলথ বিভাগের 7 জন। তো আলহামদুলিল্লাহ, আর তাছাড়া উৎসুক ছাত্র ছাত্রী এবং সবাই উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, বুখারী শরীফের আলোকে আমরা যদি আমাদের জীবন গড়তে পারি কিছুই লাগবে না, এটু যথেষ্ট। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবেন, এটা করতে গেলে রিস্ক আসবে। আর যদি ইমাম বুখারী যখন হিংসা থেকে বাঁচতে পারেনি, আমাদের হিংসা থেকে বাঁচা যাবে না। কিন্তু হিংসার মোকাবিলা করেই সত্যকে সামনে রাখতে হবে, দৃঢ় মনোবল নিয়ে আমাদের আগতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি আমাদের দাওরা ছাত্র ছাত্রীদের উন্নত ভবিষ্যৎ কামনা করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।